আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কত সুন্দর ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها كي شندر ميل اكتر ساتي عرقتر إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت আবার দেখুন যেখানে যাবেন সেখানে অপূর্ব মিল আর রহমান আল্লামাল কোরআন পড়েন আমার সাথে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান যদ্দূর পড়েন যেখানে পড়েন অপূর্ব মিল এরপরে এই মুসালামায়ে কাযযাবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন তিনি ইসলাম কবুল করার পর দোয়া করেছিলেন আয় আল্লাহ আমার এই হাত দিয়ে যে অপকর্ম আমি করেছি ইসলামের এক শ্রেষ্ঠ ব্যক্তিকে আমি শহীদ করেছি আমি জানি না না জেনে এটা আমি করেছি তুমি আমাকে তাওফিক দাও এই হাত দিয়ে যেন ইসলামের এক নিকৃষ্ট ব্যক্তিকে আমি জাহান্নামে পাঠিয়ে দিতে পারি আল্লাহ দোয়া কবুল করলেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেজার ঘা খাইয়া এই মুসালামা কাযযাব দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামের রাস্তা ধরেছে আরেক জাহান্নামী গোলাম আহমদ কাদিয়ানি এখন শুনবো এই ভণ্ড নবীর দাবিদারের সাথে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথোপকথন মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি গোলাম আহমদ কাদিয়ানিকে একবার প্রশ্ন করেছিলেন তুমি যে নবুয়তের দাবি করছো এই শক্তি কোথায় পাও তিনি দলিল চান নাই কে তোমাকে এই শক্তি যুগিয়েছে গোলাম মোহাম্মদ বলেছে কোরআন যুগিয়েছে কোরআন আমার সম্পর্কে বলেছে ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ আমার পরে একজন আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন যার নাম হচ্ছে আহমদ আমি তো সেই আহমদ মাওলানা বুখারী বলেন আরে বেটা তোমার নাম তো গোলাম মোহাম্মদ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যার পেশেনগুই করেছেন যার ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎবাণী করেছেন তুমি সেই আহমদ তার গোলাম সেই আহমদের গোলাম তুমি গোলাম আহমদ বললেন দেখুন আমার নাম হচ্ছে গোলাম আহমদ এখন আপনি যখন এটা নিয়ে তর্ক সৃষ্টি করলেন তখন আমি বলতে চাই আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম এই নাম আর ব্যবহার করব না আমার নামের প্রথম শব্দ হচ্ছে গোলাম গোলাম বাদ দিলে আমি আহমদ হয়ে যাই তাহলে তো আর আপনি আপত্তি করতে পারেন না মাওলানা বুখারী বললেন যদি তাই হয় তাহলে নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তোমার ফতোয়া নিয়ে আমি আমার নামের প্রথম শব্দ বাদ দিলাম আমার নাম হচ্ছে আতা আল্লাহ আমার নামের প্রথম শব্দ বাদ দিলে আমি আল্লাহ হয়ে যাই আর আমি আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধাকে আমি নবুয়াত দেই নাই এরপরে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির মৌত হলো উম্মতের তালাশ করে পায় না নবী গেল কই তিন দিন পর দুর্গন্ধের চোটে অস্থির টয়লেটের দরজা খুলে দেখে জনমের মতো খাইয়া প্যাক ফুলিয়া শেষ হয়েছে আমরা অনেক সময় বিবেক বর্জিত হয়ে প্রচলিত ধারায় চলতে বেশি পছন্দ করি ন্যায় অন্যায় বিবেচনায় না এনে আমরা ক্ষমতাশালীর সুনজরের জন্য ব্যস্ত থাকি অথচ আমাদের সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা উচিত এক শ্রেণীর লোক আছে যে সরকার আছে সেই সরকার কি বলে আপনার জন্য আমরা তো অপেক্ষা করতেছিলাম এরা হলো বীরবলের মতো সম্রাট আকবরের নাম মনে আছেন আপনাদের তার কত রত্ন ছিল দেখছেন কেউ কয় পাঁচ রত্ন কেউ কয় ছয় রত্ন ইতিহাস ভুলবেন না ইতিহাস মনে রেখেন নবরত্ন নবরত্নের এক রত্ন ছিল নাম হলো বীরবল সম্রাট বাজারে গিয়েছে তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে বীরবল বলছে জাহাপানা খুব পছন্দ নাকি কয়া দেখতে তো খুবই সুন্দর বীরবল বলছে জাহাপানায় এই যে বেগুন এটার নাম হচ্ছে বাগুন
অর্থাৎ এর অনেক গুণ। এটা যদি ভর্তা করে খান আপনার মাথার চুল কখনো উঠবে না, এটা যদি ভাজি করে খান আপনার স্বাস্থ্য ক্রমেই ভালো হবে, এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায়ে খান আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে, এই রকমের অনেক ফজিলত বয়ান করলো। তারপরে বলে ঠিক আছে কেন, ওগুলি কেনা হইলো, ভুক রান্না হইলো, জনমের খাওয়া খাইলো আকবর। এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয় টয়লেট রিজার্ভ, মেজাজ খারাপ সম্রাটের। বীরবল আসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছে বাদশাহ, যা মানে কি হয়েছে, আরে বেটা তুমি কি তরকারির ফজিলত বয়ান করলে, আমার তো পেটের ব্যথায় অস্থির। কয় হুজুর এই একটা তরকারি নাকি, ওটার নাম তো বেগুন, ওর কোনো গুণই নাই, এটা খাইলে পরে কাকাউস হয়, পাছলা হয়, এক্সিমা হয়, ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়, এটা খাইলে পরে কত লোক মারা গেছে কলেরা বসন্ত হইয়া, এটা একটা তরকারি। আকবর কয় সর্বনাশ, আমার তো পেটের ভেতর সেরে গেছে তোমার এই বক্তৃতা শুনে। বলে কিরকম, কালকেই বেগুনের এত ফজিলত বর্ণনা করলে আর আজকেই বেগুনের এত কুচ্ছা বলছো তুমি, একই মুখে দুই রকম। বীরবল বলছে জাহাপানা কিছু মনে নেবেন না, আমি তো বেগুনের চাকরি করি না, আমি তো জাহাপানার চাকরি করি, কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর, আমার পক্ষে যদ্দূর সম্ভব ফজিলত বয়ান করেছি, আজকে আপনি বলছেন বেগুন খারাপ, আর আমি কি ওই খারাপ খারাপ হয়ে ভালো করি আমার কল্যাণা হারাবো নাকি। আমার দেশের সচিব থেকে শুরু করে সর্বস্তরের অফিসারদের বলবো, সরকারকে খুশি করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না, ইসলামের পক্ষে থাকুন, এই কথা কখনো ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিংহের মতো, আপনাদেরকে ব্যাঘ্রের মতো ইমানি মজবুতির সঙ্গে ইমানের দায়িত্বের সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক আমার আল্লাহ যেন দান করেন, দোয়া করি। আর ঘরকে হেফাজত করো, কাজী যার ঘর আমি তাকে বলে এসেছি, তার যদি দায়িত্ব থাকে তিনি নিশ্চয়ই ওটাকে হেফাজত করবেন, আমার যেটার দায়িত্ব সেই উঠভেড়াগুলি তুমি ফিরায় দাও। আল্লাহ পাক তখন আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস করলেন, বাইতুল্লাহকে হেফাজত করলেন। মহান রব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস, অথচ আমরা বারবার ভুল করি, এ সম্পর্কে বলছেন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী। মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান নারে তাকবীর, আস্তে বললেন কেন, আল্লাহ হচ্ছেন বড়, তার থেকে বড় কেউ। আমি চিন্তা করি মাঝে মধ্যে, কিছু মনে নেবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান, আর রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, যে কোনো দল করতেই পারে, কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে, যেই রাজনৈতিক দলের মিছিলে আর মিটিংয়ে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না। কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসেছিলাম, আপনি যখন দুনিয়া এসেছিলেন, আপনার আমার কানে কি শোনানো হয়েছে, কন্ত আজান শোনানো হয়েছে, দুনিয়া এসে আমি প্রথম কি শুনেছি, আল্লাহ আকবার, এটাই শুনেছি। আজানের প্রথম শব্দ কি, নামাজের প্রথম শব্দ কি, ইকামতের প্রথম শব্দ কি, জানাজা জীবনের শেষ নামাজ এটার প্রথম শব্দ কি, এটা শেষ শব্দ কি, তাহলে এর সিগনিফিকেন্সটা কি, এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে, নিতান্ত গোলামের মতো মানতে হবে, আল্লাহু আকবার, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ। মুসলমানদের বলবো এই স্লোগান চালু করো, যে দলে থাকো, নেতাদের বলো দুনিয়ার সব স্লোগান দিতে পারবো কিন্তু আল্লাহু আকবার বলতে পারবো না, এটা যদি নিষেধ করা হয় এমন দলের কপালে আগুন লাগুক। আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান, মিছিলে মিটিং এ সর্বত্র আমার প্রথম স্লোগান নারায় তাকবীর। মহান আল্লাহ সবকিছুকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষকে বানিয়েছেন তার নিপুণ হাতে, তাই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমাদের একান্ত কর্তব্য।
الذي خلق فسوى والذي قدر فهدى তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ তার কর্মপথ তার হেদায়েত তিনি দিয়ে দেন তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন সামঞ্জস্য রাখেন পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন সৃষ্টি করি ছেড়ে দেন না তার হেদায়েত দিয়ে দেন তার পরিমাপটা ঠিক করেন সামঞ্জস্য করেন কি রকম দেখুন আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত ওইটারে কি কয় পা নলা এই তো ঠিক বলছেন নলা আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই নলা এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো বুঝেন ভালো করে পায়ের সেন্টারে এই জায়গাটা এটা ধরুন পা এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা হয় সিতায় পড়তেন না হয় ফুটোয় পড়তেন আল্লাহ পাক বলছেন শুধু সৃষ্টি করি না সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি সিত না হন ভুটো হয়ে না পড়েন সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন ভূত নাকি ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা আমি দেখি ঠিকই নেই ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় এ পায়ের সামঞ্জস্যটা অনেক কথা বলবো না দুই একটা দৃষ্টান্ত দেব তাতেই বুঝে ফেলবেন আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টিই করি না তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেই মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয় তার যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ফালা দেন পানির মধ্যে ডুবে মরে যাবে আর ওর মার চিৎকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা আর মা বাবা দুজনকে ভালায় দেন পানির মধ্যে সাঁতরায় উঠে আসবে ঠিক কিনা কে শিখাল সাঁতার কে শিখাল শুধু সৃষ্টি করেন না আল্লাহ পাক সৃষ্টি করেন সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন এটা হলো সর্বশেষ সৃষ্টি করে ছেড়ে দেন না আল্লাহর সাথে কাউকে শিরক করা উচিত নয় আমাদের সব চাওয়া পাওয়া তার কাছেই হওয়া উচিত আল্লাহর কাছে বলুন আমার বন্ধুগণ আমি আমার ঈমান থেকে কথা বলি আমি আমার ঈমান থেকে কথা বলি কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি বন্ধুগণ এদিক ওদিক কোনো দিকে না ঘুরে মসজিদে যান মসজিদে গিয়ে নামাজ পড়েন আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন সেজদা গিয়া যখন রব্বুল আলামিনের দরবারে কিছু চাইবেন হুজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে হুজুর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর নবী বলেছেন বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা একেবারে আল্লাহ পাকের কাছে চলে যায় আল্লাহর কাছে চান যা দরকার ছেলে নাই মেয়ে নাই বউ নাই অথবা চাকরি নাই প্রমোশন চাই ব্যবসায় উন্নতি চাই যা দরকার কাকে বলবেন মনটাকে পরিষ্কার করুন আজকে মনটাকে সাফ করুন সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় আনো বিশ্বাস করুন যা চাওয়ার যা বলার সবটা আল্লাহর কাছে কার কাছে আমি তার গোলাম আমি কার গোলাম যে আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলবো না সবটা বলবো আল্লাহর কাছে বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়াইলা রাব্বিকা ফারগব যখন তুমি খালি হাত হয়ে যাবে দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে কিছু যখন থাকবে না তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন ভান্ডের কোনো অভাব নাই আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে মোটেই কমে না মোটেই কমে না সুতরাং দয়াল বাবা
বাবা জান কেবলা জান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না গান বাজনা তারপরে গোসল শরীফ কি জানি হাবিজাবি শরীফ কোন শেষ বেদাত দিয়ে ভরে গেছে এগুলো বিশ্বাস করবেন না বিদাত খারাপা এর সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই গান বাজনার সাথে মুসলমানের কোন সম্পর্ক না হাতে কতগুলো ঢোল নিয়া তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজায় কবরের কাছে মাথায় কতগুলো চুল দাঁতে ময়লা মোজগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে হায় হায় রে এই রকমের মোজ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমনে এরা গাঁজা মদ খাইয়া এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে আর কি জানি আছে ওইটার ঘষে এবং আর বলে মদিনা যাব কেমনে মদিনা যাব কাল তুই মদিনা যাবি কেমনে মদ খেয়ে গাঁজা খেয়ে তুই যাবি মদিনা একটা কথা হইলো তোর নাপাক কদম আল্লাহ পাকের আর্ধ মুকদ্দাসে উঠতে পারে না বদকার জেনাকার শারাবি কাবাবি আল্লাহ পাকের নাফরমান কতগুলো শালু কাপড় গায়ে দিয়া মাথায় কতগুলো চুল রেখা তারপরে গ্রামের নামে শরীফ আশ্চর্য কথা এই গ্রামের নাম শরীফ ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ শরীফ তো মক্কা শরীফ মদিনা শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ আর শরীফের দরকার নাই শরীফের জাত মারছে গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া কর্ণফুলী শরীফ চন্দ্রকোনা শরীফ আশ্চর্য কথা শরীফ শব্দের একটা ইজ্জত থাকা উচিত ঠিক কিনা কন আপনাদেরকে সতর্ক হতে হবে আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আমার ওই কথা আপনাদের মনে আছে কিনা জানি না সম্রাট শাহজাহানের সময় এক ফকির এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াত 70-80 বছর বয়স হয়ে গিয়েছে এক লোক বলছে সারা জীবন তো তোমারে ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম সে বলল মানুষে দেয় তো 2 পয়সা 1 পয়সা ভিক্ষা ছাড়া করবো নাকি লোকটি বলল তোমার একটা পরামর্শ দেই একদিন সম্রাটের কাছে গিয়ে যেয়ে দেখো একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবা না সম্রাট শাহজাহান কোথায় আছে এখন দেখো গিয়া মসজিদে আছে লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে চোখ থেকে পানি পড়তেছে দর দর করে দাড়ি ভিজে জামায় পড়তেছে বহুক্ষণ দাঁড়িয়ে আছে এরপরে সম্রাট তার মোনাজাত শেষ করে বেরিয়ে আসছেন ফকিরের সঙ্গে দেখা ফকির বলল আসসালামু আলাইকুম তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফকির রওনা করেছে বাদশা বলছে তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয় আমার কাছে তো কেউ কিছু নাচাইয়া যায় না তুমি যে কিছু নাচেই চলে যাচ্ছ ভিক্ষুক বলছে যাহা পানাম সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম আমি তো শুধু তাকায় আছি আমি তো কান্দি না বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে মনে মনে ভাবলাম সম্রাট কান্দে যে সম্রাটের কাছে ওই আল্লাহ ছাড়া জীবনে কারো কাছে কিছু চাইব না আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করু তিনি দিতে পারেন সবকিছু তার আছে এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন আমরা বলি আমিন আল্লাহর পথে কোনো কাজ গোপনই করা ভালো মানুষকে প্রদর্শন করে বেশি পুণ্য লাভ হয় না আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ তোমরা যে উপার্জন করেছো সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কার অর্ডার আল্লাহর অর্ডার
আর খরচ করার জন্য ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেড়ায়ও না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করো মানুষকে শুনায়ও না অমুক জায়গায় দিলাম বা মানুষকে দেখায় দেখায় দিও না কোন কোন শহর আছে কুরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কুরবানি করবে এরকম চিটাগং এ হয় না অন্য অন্য জেলায় হয় জি এখানেই বেশি হয় তাই আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্য এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক কোরবানি করা প্রতিযোগিতামূলক 35,000 টাকার গরু কোরবানি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না ইন তুবুদু সাদাকাতি ফানিমা হিয়া ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা সত্যিই উত্তম তা প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল 16 লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি 1 লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো 2 লাখ দেবে এই চিন্তা করে যদি তারগিবের জন্য উৎসাহ প্রদানের জন্য ইনস্পিরেশনের জন্য যদি হয় এই নিয়ত হলে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো আল্লাহ পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময়ে তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব ইসলাম সম্পর্কে অজ্ঞতা আমাদের জীবনের অন্যতম প্রধান সমস্যা যার জন্য ইসলাম থেকে প্রকৃত কল্যাণ লাভে আমরা প্রায়শই ব্যর্থ হচ্ছি এ সম্পর্কে মুহতারাম মাওলানা আলোচনা করছেন এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয় নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে করে কি না করে না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজিকে নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা জোরে বলেন কাটটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি না আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কি না আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ হুলিমান হামিদ অর্থ কি কোন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না দোয়া কুনুত অর্থ কি জানি না তাশাহুদ অর্থ কি জানি না সূরা ফাতিহার অর্থ কি জানি না এমন কি উযুর মধ্যে কয়টা ফরজ তাও অনেকের জানা নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনের জিজ্ঞেস করলো মিয়া উযুতে কয় ফরজ কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় ফরজ কয় উযুতে তো 17 ফরজ কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিহ্বা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মতো বলছে
বলা হলো মিয়া বললেন আপনি উযুতে ফরজ 17টা কইলেন আপনি 19টা কয় হুজুর জানি আরো বলি না আপনাদের ভয়তে উযু জানে না নামাজ জানে না তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজে কি পড়ি নামাজে দাঁড়ায় গেলাম আল্লাহু আকবার অর্থ কি চিল্লা কর না আল্লাহু আকবার এরকম না মুসলমানের মতো গলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এই আল্লাহু আকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ তার চাইতে বড় আর কেউ নাই এই কথা দিনরাত 24 ঘন্টার ভিতরে শত শতবার বলি একবার দুইবার না শত শতবার বলি আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই কথা বলার পরেও মনের মধ্যে অন্য কেউ বড় হয় আল্লাহর বড়ত্ব যেভাবে মুখ দিয়া বলি ওইভাবে কার্যত পালন করি না নামাজে আল্লাহু আকবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সূরা ফাতিহা পড়লাম সূরা ফাতিহার ভিতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না এরপরে সুবহান রব্বিয়াল আলা বলেছি সুবহান রব্বিয়াল আযীম বলেছি সামি আল্লাহু লিমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছো এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন অনেক কঠিন অপরাধ করেও যদি বান্দা মহান আল্লাহর দরবারে মাফ চেয়ে ধরনা দেয় তাহলে আল্লাহ তাকে ফিরান না কেননা তিনি তার বান্দাকে অত্যন্ত ভালোবাসেন আল্লাহ চান বান্দা তার ভুলের জন্য তওবা করুক তার কাছে মাগফিরাত কামনা করুক বুখারী শরীফের আরেকটি হাদিস শুনাই একটা লোক 99টা খুন করছে কয়টা 99টি খুন করে একজন রাহেবের কাছে গেছেন যে বলছেন ভাই আমি তো একটা বেকায়দার কাম করছি বলে কি কয় 99টা মানুষ খুন করছি আমার কি গুনাহ মাফ হওয়ার কোনো পথ আছে লোকটি বলছে কি সর্বনাশ 99টা খুন করছো তোমার আর কোনো উপায় নেই লোকটি বলছে উপায় যখন নাই তোরেও আর আস্ত রাখবো না ওরেও শেষ করছে আমি কি গল্প শুনাইতেছি না হাদিস বুখারী শরীফে এসেছে ওই লোকটাকে হত্যা করেছে তাহলে কয়টা হলো এখন একেবারেই পুড়ে ফেলাইছে কাম এবার হাঁটতেছে হতাশ হয়ে কি করলাম 100টা খুন করে ফেলাইছি আমার কি আর উপায় আছে হাঁটতেছে হাঁটতেছে একজনের কাছে জিজ্ঞেস করলো ভাই আমি তো আকাম করছি আমি এখন তওবা করতে চাই আমাকে কি একটা খোঁজ দিতে পারো ভালো আলেম বড় আলেম কোথায় আছে আমি তার কাছে কি তওবা করতাম লোকটি বললেন ওই যে দেখা যায় দূরে ওইখানে ওই গ্রামে একজন আলেম আছেন একজন হক্কানি আলেম আছে তার কাছে যাও লোকটি রওনা করলেন পথিমধ্যে আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল লোকটার জান কবজের জন্য এখন লোকটার মৃত্যু হবে দুই ধরনের ফেরেশতা এসে হাজির গজবের ফেরেশতারা কয় যে 100টা খুন করছে ওর জান আমরা কবজ করব রহমতের ফেরেশতারা বলছে এই লোকটা তওবার জন্য পেরেশান হয়ে দৌড়াচ্ছে ওর জান আমরা কবজ করব দুই দলে ঝগড়া বেঁধে গেল আল্লাহ নবী বলেন ফেরেশতারা যখন ফয়সালা চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন জমিন মাপব যে দিক থেকে এসেছে সেই দিক বেশি না যে আলেমের কাছে তওবা করতে যাচ্ছে সেই দিকে বেশি কোনটা বেশি যেটা বেশি হবে তার উপরে ফয়সালা হবে যদি পেছনে জায়গা বেশি থাকে সামনে জায়গা যদি কম হয় তাহলে রহমতের ফেরেশতারা জান কবজ করবে আর যদি সামনে জায়গা বেশি হয় পিছনে যদি কম হয় তাহলে গজবের ফেরেশতারা করবে মাপা হলো ফেরেশতারা জমিন মাপলেন জমিন মেপে দেখতে পেলেন ওই আলেমের বাড়ি যার বাড়ি তওবা করতে যেতে ছিল তার বাড়ির দিকে এক বিঘাত জায়গা মধ্যভাগ থেকে এক বিঘাতের মতো কি এক হাতের মতো বেশি এসে গেছে আল্লাহ রাব্বুল আলামিন মাপার পরে অর্ডার করে দিলেন এক বিঘাত বা বেশি জায়গা যখন এসে গেছে তওবা করার জন্য আমি তার গুনাহ মাফ করে দিয়েছি রহমতের ফেরেশতা তার জান কবজ করবে আমার বন্ধুগণ আল্লাহ রহমান রহিম মানুষের জন্য গুনাহ করা স্বাভাবিক যত গুনাহ আমরা করেছি জীবনে আল্লাহর কাছে মাফ চাইতেছি আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দাও জোরে কোন আমিন আমিন
আরো জোরে বলেন আমিন এই আশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতে হবে আল্লাহ পাক দূরে না আল্লাহ কি অনেক দূরে না وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব আমার ব্যাপারে যখন বান্দারা প্রশ্ন করে আমি বান্দার একেবারে নিকটবর্তী জোরে কোন সুবহানাল্লাহ আমি বান্দার একবারেই নিকটবর্তী কত নিকটে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কত নিকটে শোনো ونحن أقرب إليه من حبل الوريد আমি আমার বান্দার শাহরগ যে রগের উপরে তার মাথাটা খাড়া এই রগের চাইতো আমি বান্দার বেশি নিকটবর্তী জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবেন না শুনবেন না শুনবেন কি না সুতরাং ডাকতে হলে কারে ডাকবো আল্লাহরে ডাকবো চাইতে হলে কার কাছে চাইবো সাহায্য চাইতে হলে কার কাছে চাইবো আর গুনাহ মাফ করতে পারেন কেবলমাত্র কে আল্লাহ পাক তার কাছেই গুনাহ মাফ চাইতে হবে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى بشال أي جن سمدر نيه تمار أغنيت بندا بندا ديدر نيه تمار در بره حات تولي چه أي الله دعي كوري أما در زندگير شمستو گنا خطا كي ماف كوري داو ربنا ربين আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেল হায় আল্লাহ আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা হায় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে দোয়া কবুল হয় এরকমের ধারণা অনেকের জন্মে গেছে যেহেতু এটা কোরআনের মাহফিল এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই দোয়া চেয়ে পাঠায় দেশ থেকে বিদেশ থেকে হায় আল্লাহ তাআলা তুমি দোয়া কবুল করেছো এমন বহু প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি আর আমরা জানি তুমি বলেছো উদুনি আস্তাজিব লাকুম আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব রব্বুনা রবিন বিনীত ভাবি তোমার আলিশান দরবারে শাহী দরবারে গোলামের মতো ফরিয়াদ জানাই যত মানুষ তোমার বান্দা বান্দিরা যত নেক নিয়ত করে দোয়া চায় সকলের দোয়া কবুল করে নিও সমস্ত মানুষের অভাব অভিযোগ দূর করে দিও রব্বুল আলামিন এই মাহফিল অতীতেও তুমি ঋণযুক্ত রাখো নাই এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে এই শহরে কত বড় বড় ধনী আছে বাবু তাদের দিলগুলিকে নরম করে দিও তোমার বান্দা বান্দির দিল নরম করে এই বাজেট যা রয়েছে আল্লাহ তুমি তা পুরা করে তার থেকে আরো বেশি দিয়ে দিও রব্বুল আলামিন হায় আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে বসলাম যেই হাদিস দিয়ে মাহফিলটা শুরু করেছিলাম তোমার হাবিব বলেছেন কোরআনের মাহফিলে জিকিরের মাহফিলে তোমার আলোচনার মাহফিলে তোমার হাবিবের আলোচনার মাহফিলে কোন মানুষ এসে হতভাগ্য হয় না বলে তোমার হাবিব বলেছেন তোমার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন মাবুদ এই মাহফিলে আমাদের ভাগ্য তুমি বদলাইয়া দাও আমাদের সাইয়াদগুলি দয়া করে তুমি হাসানাত দিয়ে বদলাইয়া দাও রব্বুল আলামিন সমস্ত আলেম ওলামাদের হায়াত দারাজ করে দাও ইসলামী চিন্তাবিদ ইসলামী বুদ্ধিজীবী ইসলাম যারা চায় ইসলাম যারা ভালোবাসে তাদের সকলকে আল্লাহ তুমি এক বানায় দাও আমিন হে আল্লাহ তাআলা এই মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে কাউকে তুমি মাহরুম করে দিও না সকলের ঝুলি তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরে দাও আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأثرنا ولا تؤثر علينا واردنا وأرض عنا يا كريم يا رب العالمين
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين باق لا إله إلا الله محمد رسول الله.